আজকে তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে সহজ পাঠের দ্বিতীয় ভাগটি বইয়ের, সেই দ্বিতীয় ভাগের কবিতা অঞ্জনী নদী তীরে চন্দনী গায়ে বলে একটা কবিতা আছে, সেই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তো কবিতাটা পড়ার আগে আমরা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো কবিতা এখানে একটা সুন্দর একটা গ্রাম বা একটা গ্রামের বর্ণনা দিয়েছে, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়। গ্রামটার নাম কি? চন্দনী গায়। সেই গায়ে পোড়া মাটির একটা মন্দির আছে, সেই মন্দিরের কোণে এক কুঞ্জ বিহারী বলে একটা লোক থাকে, বুঝলে? সে অন্ধ এবং গান গায়। গায়ের লোকেরা যা দেয় লিখে সে কি করে? বেঁচে থাকে। কেউ তাকে খেতে দেন, আবার কেউ তাকে পোশাক দেন, তাই না? কবিতাটা পড়লে আমরা কে কি দেয় বুঝতে পারবো, কে তাকে খেয়ে দেয়, কে তাকে কোথায় সে গান গায়, কোথায় সে কি করে বেড়াতে যান। আশ্বিন মাসে যখন চারিদিকে ওখানে হাট হয় ধুমধাম, বিভিন্ন কেনা বেচা হয়, চারিদিকে কোলাহল হয়, তখন শুধু এই কি করে অন্ধ কুঞ্জ বিহারি বসে বসে একতারা নিয়ে কি করে মানুষজনকে গান শোনায়। মানুষজন হাটে আসে, বিভিন্ন কেনাকাটা করে, আর কি করে ওর গানটা শোনে। তাহলে চলো আমরা কবিতাটা এবার কি করি পড়ে বোঝার চেষ্টা করি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়া মন্দির খানা গঞ্জের বায়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি। তাহলে অঞ্জনা বলে নদী আছে, সেই নদীর তীরে চন্দনা চন্দনী বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের মন্দির খানা একটা মন্দির আছে, সেই মন্দির খানা গঞ্জের বায়ে, অর্থাৎ মন্দিরটা কিরকম জীর্ণ ফাটল ধরা, মন্দিরটা প্রায় ভেঙে গিয়েছে ভগ্নাবশেষ, তারই এক কোণে বাসা নিয়েছে কে? কুঞ্জ বিহারি। বুঝা গেল? তাহলে লোকটাকে কুঞ্জ বিহারি, কিরকম লোক? অন্ধ লোক, তাই না? সে কোথায় আশ্রয় নিয়েছে? অঞ্জন নদীতে চন্দনী গায়ে, সে চন্দনী গায়ে একটা কি রয়েছে মন্দির খানা রয়েছে, সেই জীর্ণ ফাটল ধরা, জীর্ণ মানে কি একদম মানে সব মানে ছিঁড়ে গিয়েছে এরকম, বা জীর্ণ মানে পুরাতন এরকম, হ্যাঁ ফাটল ধরা, সে মন্দিরটা কিরকম ফাটল ধরা, তারই এক কোণে বাসা নিয়েছে কে? কুঞ্জ বিহারি। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। তাহলে তার মানে দূরে কিংবা যে গ্রামে কিংবা অনেক দূরে কোনো একটা দুই তিনটে গ্রাম ছাড়িয়ে তার কোথাও কুটুম নেই বা আত্মীয় নেই। আত্মীয় মানে কে? কুটুম আত্মীয় কেউ নেই, আছে একটা শুধুমাত্র লেজ কাটা ভক্ত কুকুর, ওর পিছনে পিছনে বেড়ায় অন্ধ। হ্যাঁ সেটা আমরা পরে জানবো। তো লেজ কাটা একটা কি রয়েছে? ওর কুকুর রয়েছে, পিছন পিছন বেড়ায়। আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। তাহলে কি করে? আর একটা তার বক্ষেতে একটা কি আছে? একতারা আছে। একতারা তো দেখেছো সবাই নাকি? সেটা বক্ষে সবসময় ঝুলানো থাকে। বক্ষে মানে কি? বক্ষে মানে কি? বক্ষেতে মানে, বক্ষেতে মানে কি? বুকে। বক্ষেতে মানে কি? বুকে এবার ঝুলানো থাকে, নেকতা দেখবে এরকম গলা দিয়ে একটা তার টাঙানো থাকে, এরকম ঝুলানো থাকে। তো সেই বক্ষে তার কি থাকে এক সময়, মানে সব সময় কি থাকে? একতারা থাকে, তাই না? কয় তারা থাকে? একতারা। এবং সেই একতারা নিয়ে সবসময় বাজায় আর গুনগুন করে কি গায়? গুঞ্জন স্বরে, গুঞ্জন স্বরে কি করে? গান গায়। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দু মুঠো অন্ন তারে দেয় দুই বেলা দেন, বুঝলে? তাহলে গঞ্জের জমিদার মানে ওই যে কোন গঞ্জে? এখানে চন্দনী গঞ্জে বা চন্দনী গায়ে, সেই গায়ের সেই গঞ্জ কি রয়েছে? একটা জমিদার রয়েছে, জমিদারের নাম কি? জমিদারের নাম কি? সঞ্জয় সেন। সঞ্জয় সেন। দু মুঠো অন্ন, অন্ন মানে কি? অন্ন মানে কি জানো না? ভাত। অন্ন মানে কি? দুবেলা ভাত দেন কাকে? কুঞ্জ বিহারীকে। অন্ধ কুঞ্জ বিহারীকে ভাত দেন কে? গ্রামের জমিদার সঞ্জয় সেন। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। সাতকড়ি বলে একটা কি রয়েছে জমিদার, বা সাতকড়ি বলে একটা লোক রয়েছে, তার বড় একটা দালান রয়েছে, বড় বাড়ি রয়েছে, সেই বাড়িতে গিয়ে গিয়ে দালান মানে এখানে বড় বাড়ি, হ্যাঁ সেখানে কুঞ্জ প্রত্যুষে, প্রত্যুষে মানে কি? সকালবেলায়। কখন? সকালবেলায় যায় সেখানে কি করে গে? গান গায়। কে গান গায়? কুঞ্জ বিহারী। বিহারী গান গায় কার দালানে? সাতকড়ি ভঞ্জের। সাতকড়ি ভঞ্জের মস্ত মানে বড় দালানে। হরি 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 হরির গান গায়, বিভিন্ন ধরনের গান গায়। রব ওঠে অঙ্গ অঙ্গন মাঝে, অঙ্গন মানে কি? এখানে তার যে বড় দালান বাড়িতে, সে উঠানে বিভিন্ন লোকজন আসে গান শোনে। ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে, বিভিন্ন ধরনের বাজনা খঞ্জনি থাকে হাতের এরকম বাজায়, হ্যাঁ। ভঞ্জের পিসি তাতে সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। আর ভঞ্জের পিসি রয়েছে একটা, হ্যাঁ, তো সন্তোষ পান তার নাম কি? সন্তোষ কি করে? তার নাম কি? সন্তোষ পান। তো ভঞ্জের পিসির নাম কি? সন্তোষ পান। কুঞ্জকে করেছেন একটা কম্বল দান, কম্বল দিয়েছে তাকে, হ্যাঁ। কাকে? কুঞ্জ বিহারীকে বা অন্ধ কুঞ্জ বিহারীকে কি দিয়েছে? একটা ভঞ্জের মস্ত দানে কি করে? সে গান গায়, তাই না? আর এখানে তো আমরা আগেই জানলাম যে কার ই নেই, বলতো? কুটুম আত্মীয় কার নেই?
কুঞ্জ বিহারী কুঞ্জ কুমার বিহারীর চন্ডী। হরি, তাহলে এখানে পিসি কি করে আসলো? তার পিসি না, এটা হলো ওই যে যার মস্ত বাড়ি সাতকড়ি ভঞ্জের, সাতকড়ি ভঞ্জের যে মস্ত বাড়ি ছিল সেই সাতকড়ি ভঞ্জের পিসি, তার নাম কি? সন্তোষ পান। সন্তোষ পান, তাহলে ভঞ্জের পিসি, ভঞ্জটাকে এখানে সে সাতকড়ি ভঞ্জ যার মস্ত দালান রয়েছে, সেই সাতকড়ি ভঞ্জের কি রয়েছে? পিসি রয়েছে, তার নাম কি? সন্তোষ পান। সেই সন্তোষ পান কি দিয়েছে কুঞ্জকে? কি দিয়েছে? একটা কম্বল দান। কম্বল তারা দান তার করেছে। ভরি দেন ঝুলি, মানে তারা কি করে ওই যেহেতু ওদের মস্ত বড় দালান রয়েছে, কে ভঞ্জ তা না, সাতকড়ি ভঞ্জ, তাদের মস্ত বড় দালান রয়েছে, চিড়ি মুড়কি বিভিন্ন ধরনের খাবার তার ওই অন্ধকুঞ্জ বিহারের ঝুলিতে কি করে ভরে দেন, মানে খাবার বাড়িতে গিয়ে খাবে হয়তো খেতে দেন, প্লাস বাড়িতে দেন। পোষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি, মানে পোষ, পোষে মানে কি পৌষ মাসে বা পৌষ মাসে, আমরা পৌষ মাস বলিনি, সেই পৌষ মাসে পিঠে পোলা হয় বা পুলি পিঠা হয়, সেই পুলি পিঠা খেতে দেয় কাকে? কুঞ্জ বিহারীকে। কুঞ্জ বিহারীকে। আর আশ্বিনে হাট বসে ভারী ধুমধাম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। আশ্বিন মাসে কি হয়? ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, হাট বসে আর নৌকায় করে বিভিন্ন মহাজনরা কি করে মাল ব্যবসাপত্র নিয়ে ওখানে ব্যবসা করতে বা হাটে আসে। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহাসোরগাল, সোরগাল সরগোল, সরগোল মানে কখনো হইচই ঝামে, সরগোল মানে কি বিভিন্ন মানুষের কথা। তো যখন হাট বসে তখন তার মানুষ তো চুপ করে থাকবে না, কে এই জিনিসটার দাম কত, ওই জিনিসটার দাম কত, মানুষ কি করবে জিজ্ঞেস করবে, তো হাঁকাহাঁকি ওকে ডাকবি ওকে ডাকবি, এরকম ভাবে বিভিন্ন হইচই হবে হাটে গেলে তোমরা দেখতে হবে। সে হাটে কি হয়, বিভিন্ন ঠেলাঠেলি হয়, বিভিন্ন হইচই বা সরগোল হয়। পশ্চিমে মল্লারা বাজায় মাদল, অর্থাৎ মল্লারা যারা কি করে তারা মাদল বাজায়, গান বাজনা করে, বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো কং কন্দন করে ডাক ছাড়ে। দেখো গরু গাড়ি গাড়ি, এখন তো গরু গাড়ি দেখা যায় না, গরু গাড়ি ক্যাঁস কুস ক্যাঁস কুস করে শব্দ হয় চাকাতে, হ্যাঁ সে চাকাতে কি করে মনে হয় কাঁদছে চাকাগুলি, তাই মনে হচ্ছে বুঝলে। তো গরু গাড়ি মন্থর গতি, মন্থর মানে কি খুব, গরু গাড়ি খুব জোরে যেতে পারে না, আস্তে আস্তেই যায়, মন্থর গতি, আস্তে আস্তে গরু গাড়ি কি করে বোঝা নিয়ে চাকাগুলি ঘোরে, আর চাকাগুলি তেল না দিলে ক্যাঁস কুস ক্যাঁস কুস করতে করতে যায়, তখন মনে হয় চাকাগুলি কি হচ্ছে কাঁদছে, তাই মনে হয়। কল্লোলে কোলাহল জাগে ওঠে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী, সেই গান মিলে যায় যত দূর হতে দূরে, শরতের আকাশে সোনা রোদ দূরে। এইরকম কল্লোল কোলাহলে কি করে বিভিন্ন ধ্বনি শোনা যায়, আর তারই মাঝে অন্ধের কণ্ঠের গান আগমনী, অর্থাৎ শরৎ যখন আসে শরতের সময়ে অন্ধের গানটা শোনা যায়, সে অন্ধকুঞ্জ বিহারী গান শোনা যায়। মানুষ হাটে আসে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন গ্রাম থেকে মানুষ ওখানে হাট করতে আসে, আর হাটে কি করে ওর গান শোনে, বুঝলে। একটা বোঝা গেল যে একটা কুঞ্জ বিহারী সম্পর্কে তার গ্রামের পরিচয়, তাকে কে খেতে দেয়, সে কোথায় গান করে, কিভাবে জীবন জীবন চলে, একটা সুন্দর একটা হাটের পরিচয় পেলাম না, একটা ভালো। Press the bell icon on the YouTube app and never miss another update.